পপিকেও কিন্তু তার সদস্য পদ স্থগিত কেন করা হবে না, উকিল নোটিশ তাকে দিয়েছে। আমার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। এটা একটা শিল্পীর জন্য এত বছর কাজ করার পর কতটুকু অপমানের সেটা আমি বুঝতে পারি, বা আমার মতো শিল্পীরা যারা ভিকটিম হয়েছে। এতবার একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তাকে যদি এই ধরনের মানে আপনার গিয়া চিঠি দেয়, স্বাভাবিকভাবে তার কষ্ট লাগার কথা। এবং সে তো আরও অনেক কথা যেটি আমরা আপনারা বুঝে নিতে পারেন, সব কথা কিন্তু উনি বলেন। বর্তমান সমিতির একটি মাত্র ব্যক্তির কারণে তার পলিটিক্স, তার নোংরামি এবং অনেক রকম অপকর্মের অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমাদের মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণ আমাদের সকলকে ব্যবহার করে, আমাদের কাঁধে বধূ রেখে যে এই চেয়ারটিতে বসেছে, বসেই বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে যেখানে আমি সাই দেইনি। আমার মা মরার আগে বলে গেছে তোমার বিয়ে শাদী লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়ে থাকো। আমাকে বলে গেছে রাজারবাগ হাসপাতালে। আমার কাছে এটা এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। মিডিয়ার সামনে কইছে আমার অনেক কষ্ট লাগছে, বিশ্বাস করেন ভাই বলেন নাই, হিমকি ধুমকির কথাও কিন্তু উনি আবাসিংতে কিন্তু বলেছেন। তাহলে তো জায়গা কেন থাকে না? যদি আপনি রাখেন রাখেন যদি এই ক্যাটাগরির শিল্পী যদি আপনি কাউন্ট করতে যান, যেরকম আলমগীর স্যার, ফারুক স্যার, উজ্জ্বল স্যার, আলমগীর, তারপর কাঞ্চন স্যার, তারপরে ববিতা আপা, তারপরে কবরি আপা, সামান আপা, রুবেল ভাই, দীপজল সাহেব, মৌসুমি, শাবনুর, হ্যাঁ, তারপরে পপি, তারপর রিয়াস, পূর্ণিমা, তারপরে হচ্ছে সাইমন, বাপ্পি, এই এই ক্যাটাগরিকে যদি আপনি যদি ফেরদৌস, এই ক্যাটাগরিকে যদি আপনি যদি এই ক্যাটাগরি যদি আপনি দেখতে যান, এই ক্যাটাগরির মধ্যে তো জায়েদ খান পড়ে না। বিপরীত পক্ষে ফারুক ভাই, সোহেল রানা ভাই তো আবার অনেক ভালোবাসেন, তারাও তো আবার আমাদের করোনা যোদ্ধা বলেছেন, এবং সোহেল রানা ভাই বলেছেন জায়েদ মিশা যা করেছে তা আমরা গত 20 বছরেও করতে পারিনি চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য। তো আসলে এক একজনের এক এক মত, আমি তাও আমি জানি না। ওই সিয়ারটা সারতে তোর এত মায়া খিরে, তুই আবার আকার ইঙ্গিত কইতে চাইছিস, ফলি তোরে মনে করে বিভিন্ন কথাবার্তা কইছে, আরে ফলি নাইকা ফলি, তারপরে নাইকা ফফি, তারপরে আরো আরো মানুষ আকার ইঙ্গিতে কথা কইছে, ওটা বুঝাইতে চাইছিস। আরে ভাই, আরে যাহি, মনে কর আমি যদি মনে কর এরকম লটস ফটস করি না তো আমারে কি খারাপ করতো না? হ্যাঁ, কি তারে হইতো না, তুইও তো কবি, এ দেশের মানুষও তো কইব, কিতা কইলি তুই, কিতা কইলি, এটা কিতা কইলি, আমি বুঝতে পারলাম না। ইলিয়াস কাঞ্চন ভাই ঠিক কইছে, ঠিক কইছে, ঠিক কইছে, ইলিয়াস কাঞ্চন ভাই, আমি আপনার ভোট দিলাম, বুঝছেন, ভোট দিলাম দশক হিসাবে, ইলিয়াস কাঞ্চনের ফ্যানের সকলটা ভোট দিলাম, আর জাহিদের ভোট দিবেন না, দিবেন না, দিবেন না, মিশারও দিবেন না, মিশারও দিবেন না, এই নিপন ফ্যানেলের আর যাই এই কাঞ্চন ফ্যানেলের সকলের মনে করেন তৎলা ভোট আছে, দিয়া লাইবেন, দিয়া লাইবেন, জাহিদের এটা এটা কান্দা কিতা বুঝলাম না তো, এটার পিছে রহস্যটা কি, রহস্যটা কি, এটার পিছে রহস্য জানতে চাই, রহস্য জানতে চাই, কিতাবে জাহেদ তোর এপিসের শিল্পী সমিতির লইগা মায় কইছে তুই বিয়া বইস না, 11টা কুত্তা আছে তোরে ফালতে, তারপরে ফ্রি এখন এই এপিসের শিল্পী সমিতিতে মানে কর ফ্রিজ আছে, কফি খাওয়ার ক্যান্টিন আছে, ফ্রি 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 ফ্রি, মানে মাংনা মাংনা, তো তুই মাংনা মাংনা করিয়া দিছিস এপিসিতে, কজ আমি অনেক কাজ করছি, অনেকের সহ্য হয় না, কি তারি, এটা তো এপিসির টিয়া, তোমার বাবার ঘরের টিয়া, জাহিদ কও না আমার একটু তোমার বাবার ঘরের টিয়া, হ্যাঁ এটা এপিসির টিয়া, ওইটা এক হিসাবে শিল্পী সমিতির হকলের টিয়া, তোমার বাপের ঘরের টিয়া, হ্যাঁ লাশ নিতে নিতে এই কান্দে ব্যথা হয়ে গেছে, আর ব্যথা হওয়ার দরকার নাই, দরকার নাই, ওই সিয়ার মনে কর সাইডে দাও, অনেক যেতলা লাশ মনে করো আইব, ওই এতলা লাশ মনে করো কাঞ্চন ভাই নিব, কারণ কাঞ্চন ভাইয়ের কিন্তু কোনো কিছুতে কষ্ট হয় নামটা জানি, সড়ক আন্দোলন করে হেতানের ওই দেখা রায় তাকে কোনো কষ্ট হয় না, হেতানের কিতা কিতা ছবি আছে দেখলে কোনো মনেও করো কষ্ট হয় না, আবার কিতা কিতা ছবি আছে দেখলে মহিলার পুরুষরা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায় মনে হয় যে কাঞ্চন বাইরে চাই ভাই, কাঞ্চন বাইরে চাই, জাহিদরে চাই না, মিশারে চাই না, কাঞ্চনের প্যানেল চাই, ভোট দিবেন, ও জাহিদ তুমি একটা কাজ করো কিতা, তাড়াতাড়ি
তুমি যাই একখানা বিয়া করো, ওই একখানা বিয়া করে এতানের লোকে ঘর সংসার করো, আর তারপর পতিতে তুমি টেউ 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 বানাও, আর তুমি মনে করো কুত্তা পালা সাইড়া দাও, লাশ কান্দে তোলা সাইড়া দাও। যাই আমি একখানা সত্যি কথা কইছি, তোমার একখানা সত্যি পরামর্শ দিছি, তুমি যাইয়া বিয়া করে টেউ টেউ বানাও আর টারে ফালো, আর মনে করো তার পাশাপাশি তুমি ওই বাচ্চা ফালো কুত্তা পালা সারা সাইড়া দাও। আরে যাই দে মনে হয় ডাইল খাই নাই, এলাকার মিডিয়ার সামনে আয়া কান্দা কান্দা কইছে, আমার অনেক কষ্ট লাগছে, বিশ্বাস করেন ভাই। ও মা তুমি কই, যাইদরে সৎ পথে আনার সৎ বুদ্ধি দাও মা গো, তুমি কই কই, যাইদে কিতা কইলো, কিতা কইলো তোমার নামে, কিতা কইলো গো মা, ও মা যাইদে কিতা হইলো, তুমি তো মাল্লা তো মাল্লাই, যাইদে তোমার শান্তি দিত ন, শান্তি দিত ন। আমি নিউজে এই কি শুনলাম জাহিদ খানের ব্যাপারে, এ কি শুনলাম, কিতা 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 ভাই, কিতা জাহিদ খানে কিতা কইলো, কিতা কইলো, কিতা কইলো, আপনারা কুস্তাই আমার কথা বোঝার চেষ্টা করেন না যে আমি কিতা কই কিতা কই কিতা কই, আমি যে বারবার বারবার কই যে এফবিসির ভিতরে গোপন কোনো রহস্য আছে, রহস্য আছে, আর ওই রহস্য মনে করেন মিশার জাহিদে জানে, জানে পিতাই মনে করেন ওই সিয়ার সারতে অনেক কষ্ট লাগে, কিন্তু এতদিন মনে করেন কিতা 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 খবর শুনলাম, কিন্তু এইবার কা কিতা শুনলাম, ও মা মা কো মা কিতা শুনলাম, কিতা শুনলাম, হেতানের মায় বলে হেতানরে কইছে তুই বিয়া করিস না, এই শিল্পী সমিতি এটা তোর ভালোবাসার মানুষ, এফবিসিতে 11টা খুত্তা আছে, এইটাও ফালতে কইছে, ও মা মা কিতা তুমি কি কইয়া গেল গো মা, ও মা তুমি কই, কিতা কইয়া গেল জাহিদের নামে, আরে জাহিদের মা মানি তো আমার ও মা, ও মা মা তুমি কই, তুইলা নাও তুইলা নাও তুইলা নাও, আমারে তুইলা নেও, কিতা কইলা তুমি জাহিদের নামে মা, ও তুমি কই তুমি কই, তুমি থাকলে নয় তো সাংবাদিকরা যাইয়া জিগাই তো গো যে মা তুমি এত এত কইছো নি জাহিদের নামে, কইছো নি কইছো নি, কিন্তু মা গো তুমি তো না ফিরার দেশে চলে গেছো, অনেক কিতা জাহিদে পাগলে গেছে আমার মনে হয়, ও জাহিদ কিতা রে কিতা, তুই কি কদিন ধরে শিল্পী সমিতির নির্বাচনের লেগে বাই ডাইল টাইল খাইতে পারস না নাকি, বুঝলাম না, না কিতা 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 পাগলা হয়ে গেলি, বুঝলাম না তো, এরে ভাই কিতা পাগলা হইলি জাহিদ ভাই, কিতা কিতা পাগলা হইলি, এত পাগলাই হইলি যে মানে কারণ সাংবাদিক গোস্বামী কিতা কইলি, আরে তুই কয়দিন ধরে হারামি চলচ্চিত্র তো আইসোস, তুই কয়দিন ধরে আইসোস, মানে এখন ওদিন আইলি আর এদিন আইলি মনে হইতাছে, আর মনে কর তুই দেখ ইলিয়াস কাঞ্চন ভাই হেতানে কিতা 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 কত বছর ধরে আইছে, তখন আমার জন্মই হয় নাই হেতানে জন্ম না কর চলচ্চিত্র আইছে, তোর আমি কত ভিডিওতে কইছি কত ভিডিওতে কইছি, আমার একখানা কথা তুই বোঝস না কি রে, আমি কি কইতে চাই, আমি তো বাংলা কথাই কই, অন্য কোনো কথা কই না, তো বোঝস না কি রে, কিতা বোঝস না কে।